এটাই কি নেশা মুক্ত কেন্দ্র? হ্যাঁ, কেন বাইরে কি বোর্ড পড়েননি? না, পড়েছি আসলে। ঠিক আছে, নামটা বলুন। শান্তু পাল। ঠিক আছে, যান। আমার এই রোগ। রোগ কি নেশা করো? মদ, সিগারেট আর মাঝে মধ্যেই ওইসব এলাকাতে যাই। ওইসব এলাকা মানে নিষিদ্ধ বললি? হ্যাঁ। দেখুন, সবই মনের জোরের উপর। আমি হয়তো আপনার নেশা ছাড়ানোর জন্য এক্ষুনি ওষুধ দিতে পারি, কিন্তু তাতে কিচ্ছু হবে না যতক্ষণ আপনি নিজের মনের জোরে এটা ছাড়তে পারবেন। চেষ্টা করুন না। আসলে মনের জোর আনার চেষ্টা করি, কিন্তু তাও। দেখুন, তাও ভাবলে হবে না। আপনার ধীরে ধীরে কিন্তু শরীরটা দুর্বল হচ্ছে। আমাদের শরীরের মধ্যে রক্তের কাজ হচ্ছে নিউট্রিশনগুলো বহন করা। এবার সেই রক্তটা কী করছে, আপনার এই নেশার মধ্যে নোংরা জিনিসগুলো সেগুলো বহন করছে। তো এইসব ভেবে অন্তত ছাড়ুন। চেষ্টা তো করছি, কিন্তু এর লাত লেগে গেছে, ছাড়তে আর পারছি না। বুঝতে পারছি, একটু শক্ত হয় জিনিসটা। আপনি বললে বিশ্বাস করবেন না, আমিও নেশা করি। কি কি বলছেন, মানে আপনিও নেশা করেন? হ্যাঁ। হ্যাঁ, এটা একদমই ঠিক যে এখানে একদম প্রথম দিনেই আপনার নেশা ছাড়ানো হবে, 100% গ্যারেন্টি। স্যার, তাহলে কি এর নেশা পুরো ছুটে গেল? কিন্তু আমি নিজেই নেশায় আক্রান্ত। আমার নিজেরই রোগ আছে, যার নাম রেনফিল্ড সিন্ড্রোম। আমার রক্তের নেশা। সবার নেশা হয়তো প্রথম দিনেই ছাড়িয়ে দেওয়া যায়, কিন্তু আমার নেশা এখনো ছাড়াতে পারছি না। বলছি, এখানে কি নেশা ছাড়ানো হয়? হ্যাঁ, নিশ্চয়ই। নামটা বলুন আপনার। মদন মিত্র। ওদিকে চলে আসুন নেশা মুক্তি কেন্দ্রে। প্রথম দিনেই 100% নেশা ছাড়ানোর গ্যারেন্টি।